নমস্কার বন্ধুরা, শ্যামল স্টেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইলিশ মাছের আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা আগে হয়তো আপনারা কখনো খাননি। একেবারে ভিন্ন পদ্ধতিতে ইলিশ মাছ রান্না করেছি, সম্পূর্ণ আলাদা। আগে এই ধরনের রেসিপি হয়তো কেউ শেয়ার করেনি। খুবই সামান্য উপকরণে একেবারে দুর্দান্ত স্বাদের লোভনীয় এই রান্নাটা গরম ভাতে থাকলে এই বর্ষার দুপুরে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। এর জন্য আমি ইলিশ মাছ নিয়েছি। চেষ্টা করবেন একটু মাঝারি সাইজের ইলিশ মাছ নেওয়া, একেবারে ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে কিন্তু দিয়ে এই রান্নাটা ভালো হবে না। 500 গ্রামের উপরে ইলিশ মাছ নেবেন, তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে। আর ইলিশ মাছটা অবশ্যই টাটকা হতে হবে। এখানে আমি 4 পিস ইলিশ মাছ রান্না করব। এই মাছটা থেকে কেটে নিয়েছি, 4 পিস ইলিশ মাছ রান্না করব। তার জন্য আমি একটি বাটিতে 8টা কাজু বাদাম নিয়েছি। বড় সাইজের 4 পিস ইলিশ মাছের জন্য 8টা কাজু বাদামকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখব। আর এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে সাদা সর্ষে। এই রান্নাটার জন্য অবশ্যই সাদা সর্ষে ব্যবহার করবেন। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো চিরে নিয়েছি। এখানে নিচ্ছি একটি সিক্রেট জিনিস, সেটি হচ্ছে আতপ চাল। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিতে পারেন, তবে যে কোনো আতপ চাল দিলেই ভালো হবে। আতপ চালটাকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 1 চামচ পরিমাণ আতপ চাল দিতে হবে, আর 1 চামচ পরিমাণ দিতে হবে সর্ষে, মানে সাদা সর্ষে। আর দিয়েছি কাজু, পরিমাণটা দেখতেই পেলেন। এবার সব উপকরণ দিয়ে অল্প কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ঠিক দুধের মতো একটা পেস্ট তৈরি হবে। 2-3 বার মিক্সি গ্রাইন্ডারটা ঘুরিয়ে তারপর কিন্তু এই পেস্টটা তৈরি করতে হবে, একটু যেন লাম্পস না থাকে। এবার এই পেস্টটাকে একটা থালার মধ্যে আমি ছড়িয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম নুন, বড় চামচের 1 চামচ পরিমাণে নুন। নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ আমি মাছের মধ্যে নুন মাখাবো না, একেবারে এর মধ্যেই পুরো নুনটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ, ছোটো চামচের 1 চামচ পরিমাণে হলুদ দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে এবার মাছের যে পিসগুলো, প্রত্যেকটা পিসকে আমি এইভাবে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি আগেই বললাম মাছের কাঁচা পিস দিয়ে তারপর কিন্তু এই রান্নাটা হবে। আর এখানে মাছের মধ্যে আগে থেকে কোনো রকম নুন হলুদ মাখানোর প্রয়োজন নেই। এইভাবে ব্যাটারের মধ্যে আমি মাছটাকে খুব ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। আর এটিকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। আপনারা একটু বেশি সময় ধরে রাখতে পারেন, খুব ভালো হবে তাহলে, তবে কমপক্ষে 10 মিনিট রাখতে হবে। এবার কড়ার মধ্যে আমি 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব প্রথমে। আর অবশ্যই সর্ষের তেলে রান্না হবে এই রান্নাটা। আর কাঁচা লঙ্কা চেরা যে রেখেছিলাম সেগুলোকে এইভাবে তেলের মধ্যে একটু ছড়িয়ে দিলাম। এইভাবে ছড়িয়ে দিলে কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হবে আর সুন্দর একটা ফ্লেভার এই তেলের মধ্যে ঢুকে যাবে। আর দিয়ে দিলাম এখানে কালো জিরে, কালো জিরেটাকেও এভাবে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কালো জিরে এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই তেলের মধ্যে আসবে। খুব সুন্দর একটা গন্ধ অলরেডি বেরিয়ে গেছে। এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা, সেটি দিয়ে দিলাম। একটা একটা করে মাছের পিসগুলো দেব। এখানে যেহেতু মাছটা ভাজা হয় না, আর মাছটা কিন্তু কাঁচা মাছ, সেই জন্য অবশ্যই খুব সাবধানে মাছের পিসগুলো দিতে হবে। আর মাছের পিসগুলো দেবার পর একেবারেই নাড়াচাড়া করানো যাবে না। কোন পর্যায়ে এই মাছের পিসগুলো নাড়াচাড়া করানো যাবে সেটি ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এবার আমি যে ব্যাটারটার মধ্যে মাছের পিসগুলো ডুবিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে কিছুটা জল দিয়ে একটু পাতলা করে নেব। বাকি যে ব্যাটারটা রয়েছে তার মধ্যে আমি কিছুটা জল দিয়ে পাতলা করে নেব। আর মাছগুলো কিন্তু আমি এখন নাড়াবো না। দেখুন এই ব্যাটারের মধ্যে আমি জল দিয়েছি, জল দিয়ে পাতলা করেছি, কারণ এর মধ্যে আমি যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করেছি একটু জল দিয়ে বেশি করে তারপর এটিকে পাতলা করে নিতে হবে। আর বেশি পরিমাণে জল দিয়ে এই মাছগুলোকে ফোটাতে হবে, তাহলে মাছের যে ফ্লেভারটা সেটি কিন্তু এই ঝোলের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। আর ফুটতে ঝোলটা একেবারে ঘন হয়ে যাবে। আর কতক্ষণ ধরে ফোটাবেন, কীভাবে ফোটাবেন আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। 1 মিনিট পর যখন ঝোলটা ফুটতে শুরু করেছে তখন আমি মাছগুলোকে এবার নাড়িয়ে দেব। দেখুন মাছগুলো কিন্তু নিজে থেকেই খুব সুন্দরভাবে নড়ে চড়ে যাচ্ছে। আর এভাবে ছোট একটা চামচ দিয়ে মাছগুলোকে একটু উল্টে দেব, তবে খুবই সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। মাছের ঝোলটা অলরেডি ফুটে গেছে, একেবারে যখন টকবক করে ফুটে উঠবে মানে 2 মিনিট পর আমি এটিকে ঢাকা দেব। আর ঢাকা দেওয়ার সময় আঁচটা একেবারে লো রেখে দিতে হবে।
দু মিনিট পর আবার ঢাকা খুলে নিয়ে এসেছি, কারণ আমি আবার মাছের পিসগুলোকে একটু উল্টে দেব। এই রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্না করতে হয়, আর ধীরে ধীরে মাছের মধ্যে মাছের ঝোলের যে ফ্লেভারটা সেটি ঢুকে যাবে আর খুব সুন্দরভাবে মাখামাখি হয়ে যাবে। আর দেখুন মাছ থেকে তেল ছাড়তে শুরু করেছে, খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে সাইড দিয়ে। এইভাবে কিন্তু যত বেশি সময় ধরে আমি ফোটাবো তত মাছের টেস্টটা খুব ভালো হবে, মানে ঝোলের কালারটাও অন্যরকম এসে যাবে। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর মাছের পিসগুলোকে একটু এভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। আর প্রত্যেকবার যদি সম্ভব না হয় উল্টানো তাহলে না উল্টাতে পারেন। আর দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, ঝোলের কালারটা দেখেই বুঝতে পারছেন। একটু নাড়িয়ে দিতে হবে, কারণ হচ্ছে নিচের দিকে যেন লেগে না যায়। এখানে আগেই বললাম যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে। এইভাবে দু মিনিট পর পর তিনবার আমি ফুটিয়েছি আর আপনাদের সামনে দেখালাম কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটি কিন্তু তৈরি হয়ে গেছে, শেষের দিকে আমি আরও কিছু সময় ফুটিয়ে তারপর নামিয়ে দিলাম। আপনারা ঝোল যতটা রাখবেন সেই অনুযায়ী কিন্তু এই ঘন মানে এই ঝোলের ঘনত্বটা করবেন। তবে এই ঝোলটা ঠান্ডা হওয়ার পর সুন্দর ঘন হয়ে যায়, খুবই সুন্দর একটি রান্না বন্ধুরা। একেবারে নতুন রেসিপি ট্রাই করলাম নিজের মতো করে, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। আপনারাও এইভাবে বাড়িতে এই মোহিনী ইলিশ বানিয়ে নিন, আশা করছি ভালো লাগবে। এই রান্নাটা পোলাও, ফ্রাইড রাইস বা ভাত সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে, তবে গরম ভাতে এই রান্নাটা খুব জমে যাবে। আজ তাহলে আসি, আপনারাও ইলিশ মাছের রান্নাটা বানিয়ে নিন।